Assalamualaikum everyone, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমরা এখন ব্রিজের কাছে রূপসা সেতু উদ্বোধন এখন আমরা আমি একটু দেখাই দিচ্ছি। ঈদের আজ পঞ্চম দিনে রূপসা সেতুতে কত মানুষ আসছে ঘুরতে। লকডাউনে কেউ লকডাউন মানতেছে না, অনেক মানুষ আসতেছে ঘোরার জন্য। আজ আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে একটু তেঁতুল তোলা যাবো বাচ্চাদেরকে ঘুরাতে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, রূপসা সেতুর অবস্থা একটু দেখুন। তেঁতুলতলা পার হয়ে গেছি, এখন আমরা একটু সামনে যাচ্ছি ঘুরতে সবাই মিলে। গাছে খেজুর ধরে, মানে খেজুর ধরছে। সূর্যটা এখন খুব ডোবা ডোবা, এখন সূর্যটা অস্ত যাবে। তো তাল গাছ, খেজুর গাছ, এই যে খেজুর গাছে খেজুর ধরে আছে। পাশে তাল গাছ, তাল গাছে তাল আছে। আমরা তেঁতুলতলা থেকে একটু সামনে এসেছি। এখানে যে বাতাস, একদম মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। এখন আমরা একটু সবাই মিলে নদীর কাছে যাব। ভেরির উপরে এই যে একটি রাইস মিল, নদীর পাশে রাইস মিল। তেঁতুলতলাতে একটু সামনে রাইস মিলটা। এখানে কি তোমাদের বাড়ি? হ্যাঁ। কোথায় তোমাদের বাড়ি? ওই যে সামনে একটা মুরগির দোকান আছে না ওখানে। তোমার নাম কি? আমার জাহিদ সর্দার। হ্যাঁ, জাহিদ সর্দার। তোমার নাম? তোমরা কয় ভাই বোন? হ্যাঁ আব্বু, চার ভাই বোন। তুমি তুমি কি খাচ্ছ দেখি, আন্টিকে একটু দেখাও। তুমি বাদাম খাচ্ছ? কে কিনে দিছে? টাকা ছিল 20 টাকা, ভ্যার আমি খাইছি। 20 টাকা দিয়ে খাইছো? তুমি কেন এখানে ঘুরতে আসছো? বাড়ি যাচ্ছ? ওর সাথে একটু কথা বললাম, ওর বাড়ি পাশেই, ওইখানে বাদাম খাচ্ছিল, তা একটু কথা বলছে ওর সাথে। তো এখানের বাতাসেও মনে হচ্ছে যে একটা মিষ্টি মিষ্টি গ্রাম, একটা ঠান্ডা অনুভূতি, একদম মন, মানে মনের যে কোন জায়গা, যে আল্লাহ তাআলার ঠান্ডা বাতাস, মানে এসির বাতাসকে এটাকে ফেল করে ফেলবে, মানে এত ঠান্ডা বাতাস, আর বাতাসের একটা মিষ্টি গন্ধ, যে মনের কোনো জায়গা ফাঁক থাকতেছে না, সব জায়গা ভরে যাচ্ছে। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলার সৃষ্টির কোনো শেষ নাই। অনেক ভালো লাগতেছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি, তার এই আপনাদের জন্য একটু ভিডিও করতেছি। এই গাছটার নিচে সূর্যটা লুকিয়েছে, এখন সূর্যটা অস্ত যাবে। এই যে এরা এতক্ষণ ছিল না আমাদের সাথে, এতক্ষণ কোথায় ছিলি? ও, খাবার আনতে গেছিল তারা। তারা আমাদের জন্য চিপস আর কি কি খাবার নিয়ে আসছে। হ্যাঁ আসো, আমরা ওই দিকে যাই। আচ্ছা ঠিক আছে, আসো। আমার মা অনেক লক্ষ্মী মেয়ে। আমরা এখন সবাই একটু নদীর পাড়ে যাব। এই যে সবাই মিলে আমরা জাহাজে উঠে
এখানে সুর ব্যবস্থা আছে, টায়ার দেওয়া আছে, টায়ার পা দিয়ে উঠা যাবে। এখন আমি উঠব, আমি উঠে গেছি। এখন আমরা একটু বড় জাহাজে উঠব। এই যে এখান থেকে অনেকটা ফাঁক, সবাইকে উঠে নিয়েছে। এই যে এই যে আমরা জাহাজে নদীর অনেক কাছে চলে আসছি। এই যে একদম টাইটানিক জাহাজের মতন, সবাই একদম হাত খুলে করো, সোহা কর, সবাই করো। এই তো এই যে সবাই মিলে ছবি তুলবো না, রূপসা সেতু বয়ে গেছে, সেই নদীতে রূপসা রূপসা সেতু। এই যে এই নদীতে এই যে তেঁতুলতলার কত সুন্দর একটি গাছ। এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখন আমরা বাসার দিকে যাব, আপনারা চলুন। এই যে সবাই এখানে ঘুরতে আসে। আমরা এখন আছি তেঁতুলতলা মিমে মদিনা পোলট্রি ফার্ম, এটা তেঁতুলতলা বৈঠাকাটা খুলনা। তো আমরা একটু দেখাবো ভিতরটা আপনাদেরকে। এটা একটি পোলট্রি ফার্ম, এটা বিশাল বড় একটি ফার্ম। এখানে অনেক খুলনার ভিতরে এটা নাকি বিশাল বড় একটি মুরগি ফার্ম, পোলট্রি ফার্ম। এটা আমাদের হাতে সময় ছিল না, না হলে আমি আরো বেশি ভিডিও করতাম। আমরা নদীর পাড়ে যে সময় ওইখানে আমাদের শেষ হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে, তা ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। বিশাল বড় এটা ফার্মটা, এটা পাঁচতলা, আমার সাইডে যেটা এটা তিনতলা, এটা বিশাল বড়। অন্য কোনো দিন এটার বড় ভিডিও আমি দিব আপনাদের। দাবত দিস না, তেঁতুলতলার বিশাল বড়, এটা খুলনার ভিতরে নাকি বিশাল বড় ফার্ম, পোলট্রি ফার্ম। এটা ফার্মের গোডাউন, এখানে নাকি ডিম রাখা হয়। এখানে ফার্মের যে ডিমটা সেটা এখানে তুলে রাখে। এটা বিশাল বড় এরিয়া নিয়ে, অনেক বিশাল বড় এরিয়া। এই যে দুই সাইডে ডিম রাখার, একটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে, অনেক বড় এরিয়া। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের চারিদিকটা। এই যে আমরা এখন পুডিমারি বাজারে আছি, অনেক বছর পুরানো এক বট গাছ,
এটা নাকি অনেক বছর আগে, কিন্তু কত বছর আমি বলতে পারবো না। তা আপনাদের জন্য একটু ভিডিও করতেছি যে অনেক বছর পুরানো। আমাদের ট্যুরটা আজ কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজ ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।